আকাশ মার্গত মৃত্যুদূত আর এই মৃত্যুদূতে কাহিনীছে বহু লোকর জীবন আর এই সকলের মাজত সুমাই আছে বহু রাষ্ট্রপ্রধানের নাম বহু বাঘা বাঘা রাজনীতিকর নাম কেবল অসমৰ বেলিকাই নহয় বা ভারতবর্ষৰ বেলিকাই নহয় সমগ্র বিশ্বত এনে বহু ঘটনা আছে যিবোৰ ঘটনাত প্রাণ গৈছে অকাল মৃত্যু হৈছে বহু কেইজন রাষ্ট্রনেতার বহু কেইজন প্রভাবশালী রাজনীতিবিদৰ উদাহরণস্বরূপে আমার সম্মুখত আছে ইরানের রাষ্ট্রপ্রধান আজির দিন মৃত্যু হয়েছে এক হেলিকপ্টার দুর্ঘটনাত ইব্রাহিম রাইসি ইরানের রাষ্ট্রপ্রধানের মৃত্যু হল এটা পাহাড়ত খুন্দা মরার ফলত মৃত্যু হয়েছে বলে কোয়া হয়েছে মৃত্যু হল ইরানের বিদেশ মন্ত্রীর আমি যদি ইতিহাসের পাত লুটিয়াই চাও এনে ধরনের মৃত্যু 1936 চনের পরে চলি আছে 1936 চনত সুইডেনের রাষ্ট্রপ্রধানের বিমান দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল 1957 চনত ফিলিপিন্সের রাষ্ট্রপ্রধান রামান ম্যাগসেসের মৃত্যু হয়েছিল সেইজন রামান ম্যাগসেসে যার নামত এক বিশ্ববিখ্যাত বটা প্রদান করা হয় রামান ম্যাগসেসে যি ম্যাগসেসে সংকল্প লৈছিল ফিলিপিন্সের দুর্নীতি আঁতর করবায় ফিলিপিন্সক দুর্নীতিমুক্ত করাত যিজন ব্যক্তি আগভাগ লৈছিল সেইজন ব্যক্তিরে বিমান দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল তালিকাখন দীঘলীয়া আমার সুবুরিয়া দেশ পাকিস্তানের যিজন রাষ্ট্রপ্রধান জেনারেল জিয়াউল হক 1988 চনত বিমান দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল ভাবালপুরত সেই দুর্ঘটনা ঘটিছিল আর সেই দুর্ঘটনা এতিয়াও রহস্যর আবর্তত সুমাই আছে বহুতে কব খোঁজে সেয়া দুর্ঘটনা নাছিল এক ষড়যন্ত্র আছিল ভারতবর্ষর বেলিকা 1980 চনত সঞ্জয় গান্ধীর অনুরূপ ধরনের এক বিমান দুর্ঘটনাত মৃত্যু হয়েছিল সাংসদ হিসাবে জয়ী হওয়ার ছমাহর ভিতরতে মৃত্যু হয়েছিল যেহেতু নিজেও এজন বিমান চালক আছিল যখন বিমান দুর্ঘটনা পতিত হয়েছিল সেই বিমানখন নিজে চলাইছিল আর বিমানখন উড়া মরার 10 মিনিট পিছতে সেই দুর্ঘটনা ঘটিছিল আর দিল্লিতে সঞ্জয় গান্ধীর মৃত্যু হয়েছিল ভারতবর্ষর বেলিকা এনে ধরনের হেলিকপ্টারের দুর্ঘটনার মৃত্যু হওয়া আন এক নাম হয়েছে মাধবরাও সিন্ধিয়া 2001 চনত মাধবরাও সিন্ধিয়ার এক হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যু হয়েছিল বর্তমানের মোদি সরকারের কেবিনেট মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পিতৃয়ে এনে ধরনের অকালতে প্রাণ হেরুয়াইছিল 2009 চনত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখারা রেড্ডিরও এক বিমান দুর্ঘটনার মৃত্যু হয়েছিল বিমানখনে এক পাহাড়ত খুন্দা মারিছিল আর খুন্দা মরার ফলত মৃত্যু হয়েছিল শবদেহ বিচরাত বহুদিন লাগিছিল সহ যখন লোক আসে বিমান চালক হেলিকপ্টার চালকজনের সহ সকলোরে মৃত্যু হয়েছিল তেতিয়া প্রশ্ন উঠিছিল মৃত্যুত নাক্সাল সন্ত্রাসবাদী জড়িত হয়ে আছে বলে বিভিন্নজনে দাবি করেছিল তদন্ত ঘোষণা করা হয়েছিল তদন্ত চলিলে কিন্তু তদন্তর প্রতিবেদন আংশিকভাবেহে মুকলি করা হল হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যু হওয়া আন এগারী মুখ্যমন্ত্রী হয়েছে দর্জি খান্ডু 2011 চনত অরুণাচলের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুর এক হেলিকপ্টার দুর্ঘটনার মৃত্যু হয়েছিল গৈ আছিল টাওয়ংর পৰা ইটানগরলৈ হেলিকপ্টারখনেও খুন্দা মারিছিল এটা পাহাড়ত আর সহিতে যিকেইজন আছিলে হেলিকপ্টারখনত সকলোরে মৃত্যু হয়েছিল বিচরা কার্যটো বহুদিন লাগিছিল হেলিকপ্টারখন দুর্ঘটনাত প্রতিহত হৈ পড়ি গৈছিল এক দুর্গম স্থানত যি স্থানত মানুহ যোৱাটো কষ্টসাধ্য আছিল তেনে আর বহুত উদাহরণ আছে 2001 চনত মৃত্যু হয়েছিল জিএমসি বালাজুগী এজন সেই সময়ের বিখ্যাত রাজনীতিবিদ তথা সেই সময়ের লোকসভার অধ্যক্ষ তার সমান্তরালক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাত পতিত হয়ে রক্ষা পড়া রাজনীতিকরও বহুকেটা উদাহরণ আছে তার এক অন্যতম উদাহরণ আছে 1977 চনের এক বিমান দুর্ঘটনা যুর্ঘটনাত জড়িত হয়ে পড়েছিল সেই সময়ের দেশের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই আর সেই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল যোরহাটত কিন্তু দুর্ঘটনার কথমপি বাঁচি গৈছিল ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রীগুলো বিমান দুর্ঘটনার কথা কলে উল্লেখ করবই লাগবে সুভাষ চন্দ্র বসুর সেই বিমান দুর্ঘটনার কথা যুর্ঘটনা সংঘটিত হয়েছিল 1945 চনত সেই দুর্ঘটনাক রহস্য সেই রহস্য 80% আজিও কিন্তু ফাঁদি হওয়া নাই